বন্ধুরা, আশা করি ভালো আছেন। ইটালিতে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর প্রবাস জীবনে বিভিন্ন ধরনের ডকুমেন্টস তৈরি করতে পাসপোর্টের মেয়াদ থাকা আবশ্যক। একটি নির্দিষ্ট সময়ের পরে পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে পড়ে, তখন আমাদের প্রয়োজন হয় পাসপোর্টটি নবায়ন বা রিনিউ করা। পাসপোর্ট সংক্রান্ত যে কোনো কাজ বা নবায়ন করতে এজন্য আপনাকে অবশ্যই রোম দূতাবাস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে পাসপোর্টের ডেলিভারির জন্য অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া গেলেও বর্তমানে দূতাবাসে হাজির হয়ে পাসপোর্ট গ্রহণ করা যাবে। এবার চলুন জেনে নেই, পাসপোর্ট নবায়ন করার জন্য মোবাইল দিয়ে অনলাইনে রোম দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট নেবার নিয়ম। বন্ধুরা, রোম দূতাবাস থেকে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের জন্য রোম দূতাবাসের দেওয়া https://mrp.bdembassyrome.it/ লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। আমরা প্রথমেই লিঙ্কটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতেছি অ্যাপয়েন্টমেন্ট ফর কনসুলার সার্ভিস। এখানে কনসুলার সার্ভিস এবং সার্ভিস টাইপ দুইটি অপশন আছে। আমরা প্রথমে কনসুলার সার্ভিসে ক্লিক করলাম। ফর্ম পূরণের জন্য এখানে কয়েকটি অপশন আছে: ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার্স, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সার্টিফিকেট, এমআরপি ডেলিভারি, মেশিন রিডেবল পাসপোর্ট। আমাদের দরকার মেশিন রিডেবল পাসপোর্ট, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কনসুলার সার্ভিস মেশিন রিডেবল পাসপোর্টে দেওয়া হলো। এখন দ্বিতীয় অপশন সার্ভিস টাইপে ক্লিক করলাম, নিউ অ্যাপ্লিকেশন রিইস্যু সেট করলাম। এখন এখান থেকে আপনাকে দিন, তারিখ, সময় ও মাস নির্ধারণ করতে হবে। জুন, জুলাই, আগস্ট মাসে এখানে অ্যাপয়েন্টমেন্টের কোনো তারিখ খালি দেখা যাচ্ছে না, যদিও আমার পাসপোর্টের মেয়াদ আরও 8 মাস আছে, তাই আমি আরও 6 মাস পরেই আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি। তো আমি মাস হিসেবে ডিসেম্বর মাসটিকেই বেছে নিলাম। ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে এখানে কয়েকটি বুকিং হয়ে গেছে অলরেডি, এর মধ্যে খালি আছে 11, 14, 15। আমি সোমবার দিন 14 তারিখে বেছে নিলাম। আপনিও আপনার পছন্দ মতো একটা তারিখ ও সময় বেছে নেবেন। তো আমি সকালের দিকে ফ্রি থাকি, তাই আমি 10:30 দিকেই সময়টা বেছে নিলাম। এখন এখানে পার্সোনাল ইনফরমেশন চাচ্ছে। পার্সোনাল ইনফরমেশনে পাসপোর্ট অনুযায়ী আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার বা ডেলিভারি স্লিপ নাম্বার, আপনার একটা ফোন নাম্বার এবং আপনার ইমেল নাম্বার, এবং ডিসক্রিপশনে পাসপোর্ট সংক্রান্ত কোনো বিষয় লিখতে চাইলে আপনি এখানে লিখে দিতে পারেন। আমি আমার নাম, পাসপোর্ট নাম্বার, ফোন নাম্বার, ইমেল খুব সুন্দরভাবে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে নিচে বুকিং ওভারভিউতে আপনি আবার চেক করতে পারবেন সব কিছু ঠিক আছে কিনা। চেক করা হয়ে গেলে আপনি এই এগ্রি বক্স দুটোতে ক্লিক করে দেবেন, তারপরে সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দেওয়ার সাথে সাথে আপনার যেই ইমেল নাম্বারটা দিয়েছিলেন সেই ইমেলে একটা রোম এম্বাসি থেকে একটা ইমেল চলে আসবে। আপনি দেখতেছেন, প্লিজ চেক ইওর কনফার্মেশন মেইল। এখন আমরা মেইলে যাব। মেইলটি সাথে সাথে অটো চলে আসছে। এই তো মেইলটি এখন ওপেন করব। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে। আমাকে রোম দূতাবাস থেকে একটা ইমেল করেছে, যার মধ্যে আমি বিস্তারিত তথ্য পাইতেছি আমি কখন যাব, কোন সময়ে, কত তারিখে। তো এভাবে খুব সহজেই আপনি পাসপোর্ট নবায়নের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনার কোনো ইউরো খরচ হলো না, সময়ও বাঁচল। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
এবং নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।